চক্রবর্তী নাকি কখনো থেমে থাকেন না, তিনি প্রেমে থাকেন। টলি ইন্ডাস্ট্রিতে নাম প্রকাশে অনিচ্ছুক বহু কলা কৌশলী বলে থাকেন এই কথা। মিমি চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে সম্প্রতি, আবার সদ্যই নাকি প্রেমে পড়েছেন রাজ। এবার নাকি সঙ্গী আরও এক টলি নায়িকা শুভশ্রী। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মিমিকে। ভাইরাল ফিভারে কাবু বাড়ি বন্দি নায়িকা পাল্টা প্রশ্ন করলেন, রাজ শুভশ্রীর খবরটা আজ বেরিয়েছে, তার মানে তো খবরটা পাকা, আপনি জানতেন নাকি? মিমি জানিয়েছেন, আমার কিছুটা বলা বোধহয় ঠিক নয়, আমি এই প্রশ্নটারও উত্তর দেব না, তবে প্রত্যেকের নিজস্ব জীবন রয়েছে। রাজ আর শুভশ্রীকে অল দ্য বেস্ট, ওদের অনেকে শুভেচ্ছা জানালাম। সম্প্রতি রাজের পরিচালনা অভিমান এই কাজটি করেছেন শুভশ্রী। সেটের নায়িকাকে আলাদা করে খোঁজ করাটা নাকি অনেকেরই চোখে লেগেছে। পুজোতে একসঙ্গে বিদেশে বেড়াতেও গিয়েছিলেন তারা। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই নাকি বিয়েও সেরে ফেলবেন এই নতুন জুটি।